ग्रामीण डाक सेवके तुम्हारा जरा आवेदन करेछो तुम्हारे रेजल्ट कबे देवा होबे आजकेर ई भिडियोते तुम्हारे एकदम अफिसियली नोटिस एवं सठिक तथ्य एवं गाइडलाइंस तुले धरबो कारण अनेक भिडियो तुम्हारा देखछो किन्तु फाइनल रेजल्ट कबे पब्लिश होबे सेटा किन्तु तुम्हारा जानो ना। तो कबे फाइनल तुम्हारे जिडीएस एर रेजल्ट देबे कखन एसएमएस आसबे तुम्हारे कि करते होबे आजकेर ई भिडियोते तुले धरबो भिडियोटि सम्पूर्ण देखो भालो लागले अवश्यई च्यानेलटिके सबसक्राइब करो। जिडीएस एर अनलाइने आवेदन शुरू हुए चिलो जानुरी मासे एवं सेटा फेब्रुआरी पर्यन्त किन्तु चले चिलो विगत बचर अर्थात गत बचर जे जिडीएस ए साइकेल फोरे एप्लीकेशन हुए चिलो तार रेजल्ट कबे पब्लिश हुए चिलो सेटा जदि तुम्हारा जानते पारो ताहले तुम इजिली बुझते पारबे जिडीएस एर अनलाइने एप्लीकेशनेर जे रेजल्ट सेटा कबे प्रकाश करा होबे। तो गत बचर जेटा हुए चिलो जिडीएस एर अनलाइने आवेदनेर जे लास्ट डेट चिलो 17 तारीख लास्ट डेट चिलो सेई 17 तारीखे गत बचर रेजल्ट 17 तारीखेई दिए चिलो किन्तु सेटा एक मास पर अर्थात ए बचर जदि जानुरी मासे आवेदन शुरू है सेटा फेब्रुआरीर 19 বা 20 তারিখে আবেদনের শেষ ডেট ছিল তাই সেক্ষেত্রে বলা যায় তোমাদের রেজাল্ট কিন্তু মার্চ মাসের 20 তারিখের মধ্যে পাবলিশ হতে পারে সেটা কিন্তু খুব সম্ভাবনা রয়েছে কারণ বিগত বছরগুলিতে দেখা গেছে যেদিন লাস্ট ডেট থাকে তার ঠিক এক মাস পরে সেই ডেটেই কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেয়। এক্ষেত্রে অনেকেই বলছে তোমাদের 13 তারিখে পাবলিশ হতে পারে অনেকে 9 তারিখে বলছে তোমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছো যে 9 তারিখ বা 13 তারিখ এই রকম কোনো ডেট ফিক্সড নেই এবং জিডিএস এর অনলাইন এনগেজমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের এমন কোনো নোটিশ দেওয়া হয়নি যে এই তারিখেই তোমাদের রেজাল্ট দেওয়া হবে তাই অযথা কোনো কথায় কান না দিয়ে তোমরা সর্বপ্রথম জিডিএস এর যে অফিশিয়াল ওয়েবসাইট আছে এখানে আসবে। এখানে আসার পর তোমরা যেদিন এখানে দেখতে পারবে এখানে বাদিকের যে অপশনটা আছে এখানে যেদিন শর্টলিস্টেড ক্যান্ডিডেট বলে একটি অপশন যুক্ত হবে সেদিনই বুঝতে পারবে তোমরা তোমাদের রেজাল্টটি চেক করতে পারবে এবং সেটি কিন্তু পাবলিশ হয়ে যায়। তো অযথা তোমরা অনেক ভিডিও দেখছো যে কবে পাবলিশ হবে রেজাল্ট তো এইরকম কোনো ডেট বলা যায় না কিন্তু মার্চ মাসে শিওর তোমাদের জিডিএস এর রেজাল্ট পাবলিশ হবে। তো কী করে জানতে পারবে যারা যারা সিলেক্টেড হবে তোমাদের মোবাইল নম্বরে কিন্তু এসএমএস আসবে এরপরেই কিন্তু তোমরা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। এই ব্যাপারটা একদম শিওর যে তোমাদের মার্চ মাসে জিডিএস এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে কিন্তু তোমরা যারা 80% এর নিচে নম্বর পেয়েছো তোমাদেরকে বলবো তোমরা কোনোভাবেই কিন্তু সিলেক্টেড হতে পারবে না জিডিএস এ। এই বছর কিন্তু দেখা যাচ্ছে 98% 97 96 কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট কিন্তু রয়েছে তাই তোমরা যারা 95%এর ওপরে রয়েছো তোমরাই কিন্তু একমাত্রই এবছর কিন্তু জিডিএস এ সিলেক্টেড হতে চলেছো কিন্তু যাদের 90% এর নিচে তোমাদের কিন্তু একদম শিওর বলা যাচ্ছে না। তো অবশ্যই তোমরা লেটেস্ট আপডেট বা রেজাল্ট কবে পাবলিশ হবে সেটা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ যখন জিডিএস এর রেজাল্ট পাবলিশ হবে সর্বপ্রথম কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা সর্বপ্রথম ভিডিও যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, লেটেস্ট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।